সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি ওমর ফারুক। সাম্প্রতিক পৌর নির্বাচনে ভোট পড়েছে 60 থেকে 70% পর্যন্ত। এর আগে হওয়া বিভিন্ন উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে ভোট পড়ার হার 5.28% পর্যন্ত নেমে যায়। নির্বাচনে ভোটারের অংশগ্রহণ নিয়ে আজকের সম্পাদকীয় ফিরছে কি ভোটে সাড়া, এ নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন নাজমা আখতার, সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ, এবং নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। আমরা আলোচনা শুরুর আগে দেখে নেই প্রধান শিরোনামগুলো। বুধবারই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাফাই, অনলাইন নিবন্ধনের অ্যাপস প্রস্তুত। রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর মৃত্যু, বাস জব্দ। বাবা মাকে খুঁজে ফিরছে 4 বছরের সন্তান আফরাজ। পৌর নির্বাচনে সহিংসতায় কাউন্সিলর নিহতের 1.5 দিনে সরকারি দলের শোক। তৃতীয় ধাপের আগে বরিশালে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত, চট্টগ্রামে কঠোর নিরাপত্তা। জনপ্রতিনিধিদের কণ্ঠ নকল করে প্রতারণা, টার্গেট ধনাঢ্য ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি সেজে লোক ঠকানোর অভিযোগে আটক এক। এবং চড়া দামের বিউটি ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, অভিযানে গোপন ল্যাবের সন্ধান, বিপুল পরিমাণ পণ্য জব্দ, কয়েকটি বিপণী বিতানকে জরিমানা। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমি প্রথমে নীলোফার চৌধুরী মনি, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ভোটে কি ভোটারদের সাড়া মিলছে কি না, বাড়ছে কি না, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমি সেই ক্ষেত্রে প্রথমে একটি মন্তব্য এবং পরে একটি ইনফরমেশন আপনাকে দিতে চাই, তারপর আপনার বিশ্লেষণ জানতে চাইব। দুঃখিত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের যেসব প্রার্থী পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা যে সবাই মাঠে থেকেছেন সেটিও বলা যাবে না, যারা শেষ পর্যন্ত থেকেছেন তারা কেউ কেউ জয়ী হয়েছেন। এর পাশাপাশি তথ্য যেটি, সেটি হচ্ছে প্রথম ধাপে বিএনপি 13.50% ভোট পায় এবং দ্বিতীয় ধাপে 17.90% ভোট পেয়েছে। অর্থাৎ প্রথম ধাপের তুলনায় যে ভোটে বিএনপি 4.40% আপনাদের ভোট বেড়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে ভোটারের উপস্থিতির সাথে সাথে বিএনপির যে ভোটের পাওয়ার যে সংখ্যা সেটিও বাড়ছে। আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। নির্বাচন নিয়ে কথা বলার আসলে মানসিকতা, বাংলাদেশ নির্বাচন হরণের একটা দেশে পরিণত হয়েছে। আমরা যখন কথা বলছি, আপনি জাতীয় নির্বাচনগুলো দেখেন, আপনি উপজেলা নির্বাচন দেখেন, আপনি পৌর নির্বাচনগুলো দেখেন, এখানে একচেটিয়া। এখানে বিরোধী দলকে তাদেরকে বের হতে না দেওয়া, এজেন্ট না দেওয়া, এবং এক সপ্তাহ 15 দিন কোথাও এক মাস আগে থেকে তাদের থ্রেড দেওয়া, এই যে অবস্থাটা। এবং ভোট, আজকে আমি আপনাকে বগুড়ার একটা আসনের রিপোর্ট দিচ্ছি, আপনি এখান থেকে নিজে বুঝে নেবেন। নির্বাচনের ফলাফলেও গরমিল। বগুড়ার একটা আসনে, একটা সেন্টারে ভোটার ছিল 1653, কাস্ট হয়েছে 1673। এই 73-53 মধ্যে 20টা বড় কথা না, বড় কথা ভোটার, এই 20টা ভোট কোথা থেকে আসলো? আপনি এখানেই বুঝেন যে এখানে ইভিএমে ভোট হচ্ছে, ইভিএমে নাকি এত মেশিনের এত তেলেসমাতি এমন যে আমরা 20টা ভোট বেশি হয়ে গেল। তো এই যে এই অবস্থায় আপনি দেখেন, আমরা কত নাটক দেখছি, নভেল দেখছি প্রতিদিন, আওয়ামী লীগের বানানো ইস্যুগুলো দেখছি। আমরা নোয়াখালীতে দেখলাম প্রতিদিন ফ্রুটিকা খাচ্ছেন, কথা বলছেন, তারপরে আবার পাশও করছেন, বিজয়ী হচ্ছেন, অপ্রতিদ্বন্দ্বী, কার পিছনে কথা বলছেন, কিভাবে কথা বলছেন। একটা প্রশাসনকে কথা বলে, দলের লোকদের কথা বলেও তারা কিন্তু 10,000-1,000 ইকুয়াল টু, মানে অনুপাত ইজ টু 10,000:1,000 ভোটটা পায়। এখান থেকে বোঝা যায় যে আপনার ভোটগুলো কীভাবে হচ্ছে। এখন আপনি বলবেন যে তাইলে আপনার জনগণ তো ভোট দিতে গিয়েছে, হ্যাঁ আমিও স্বীকার করি, দেখেছি
আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে ভোট দিতে গিয়েছে, আমাদের ভোট বেড়েছে সেটা বড় কথা না। যখন শোনেন 10% 17% বা 3% বা 4% আপনি বাড়াইলেই কি কমাইলেই কি, ওই মরছে তো মরছে, চোখ দুইটা বাচ্ছে, আপনার কথার স্টাইলটা এরকম, চোখ বেঁচে কোনো লাভ নেই। একটা মানুষ যদি যখন মারা যায়, বিএনপিকে এমনভাবে তারা মেরে ফেলছে, তারা কখনোই নিরপেক্ষ ভোট যদি দিত যে একজন আওয়ামী লীগও ভোট দিতে পারে, আওয়ামী লীগও নিজেরাও ভোট দিতে পারে না এখন এমন একটা অবস্থায়। আমি যে কথাটা বলছিলাম যে যদি ভোটটা এরকম হতো যে ভোটে লোকজন হচ্ছে, লোকজনটা কীভাবে হচ্ছে আপনি দেখেন যে আপনার পৌরসভায় কাউন্সিলররা এবারে ও বাড়ির থেকে দাঁড়ায়, একটা জায়গা ছোট্ট জায়গায় ওয়ার্ডে 10 জন দাঁড়ায়, 10 জনের মধ্যে পাস করে 2 জন, সেই 10 জনের প্রত্যেকেরই কিন্তু আত্মীয় স্বজন আছে, তারাই কিন্তু তাদের উদ্বুদ্ধ করে ভোট দেওয়ার জন্য যে আমার আত্মীয়কে আমার ভোট দিতে হবে বা আমি ওকে পছন্দ করি আমার তাকে ভোট দিতে হবে। এইভাবে কিন্তু ভোটের জায়গাটা ওইখানে ফুলফিল হয় স্থানীয় সরকারে, সেটার জন্য সেই ক্ষেত্রে মনিয়াবা আপনি বলবেন, আমি একটু যোগ করি, সেটি হচ্ছে যে আপনাদের সিনিয়র নেতারাই বলছেন যে অনেককেই মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু অনেকেই সক্রিয় ছিলেন না, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাও আপনি ভাবছেন, আপনারা ভাবছেন। তো সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে স্থানীয় নির্বাচনে প্রার্থীর ভূমিকা সক্রিয়তা অনেক বড় বিষয়, সেই ক্ষেত্রে আপনারা যাদেরকে নমিনেশন দিয়েছিলেন, মনোনয়ন দিয়েছিলেন, তারা আরও বেশি সক্রিয় হলে বিএনপির যে অবস্থান সেটি আরও বেশি ভালো হতো কি না আপনি মনে করেন কি না? আমি আপনাকে এটার আনসারটা যদি আমাকে একটু সময় দেন, লাইক আপনার ওবায়দুল কাদের সাহেবের ভাই যেখানে দাঁড়িয়েছে সেই জায়গায় একজন বিএনপির নেতার ওখানে কি করণীয় আছে, সেইখানের একজন প্রার্থী বিএনপির আর একটা নর্মাল একটা জায়গার একটা প্রার্থী, দুটো কিন্তু এক জিনিস না। তো এখন নর্মাল কেউ কেউ কোনো একটা জায়গায় যদি বগুড়ায় একটা প্রার্থীর জায়গা যদি বিএনপির জন্য খুব সহজ হয় যে সে মুভ করতে পারছে, সে নোয়াখালীর ওই জায়গাটায় কিন্তু সে মুভ করতে পারছে না। তারা কিন্তু তারা বিরোধী দলের সঙ্গেও অত্যাচার করছে, তারা নিজ দলের সঙ্গেও টিকে লড়াই করছে। তো আমি ওই জায়গাটাই বলছি যে কারো কারো ভাগ্য ভালো, কারো কারো যে ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে, কারো কারো ভাগ্য ভালোর জন্য যে আমি ঢালাওভাবে বলবো তাও আমি বলবো না। আবার এটাও সত্যি, আমি আপনার কথাই আসছি, যারা জয়ী হয়ে এলেন তাদের শ্রম তাদের চেষ্টা সেটির কোনো দাম নেই, অবশ্যই সবার চেষ্টার দাম আছে। শুনেন, যে মানুষটা নির্বাচনে দাঁড়ায় সে কিন্তু পাস করার মানসিকতা, আর বিএনপি থেকে আমি তো মাঝে মাঝে একটা কথা বলি যে বিএনপিকে এই সরকার এত চাপের মধ্যে রাখার পরও, 14 বছর চাপের মধ্যে থাকার পরও বিএনপি করার জন্য মানুষ দলের পদের জন্য এখনো মানুষ সারাদিন প্রতিযোগিতা হয়, কত শত শত প্রতিযোগিতা, নিশ্চয়ই তার একটা দাম আছে, রিসেল ভ্যালুজ আছে। সেই ভ্যালুজটার জায়গায় আমি বলবো যে নমিনেশন পাওয়াও একটা বড় ব্যাপার, সেইখানে নমিনেশন যদি যার পাওয়া উচিত সে না পেয়ে যদি তার চেয়ে বিলো স্ট্যান্ডার্ড পায় সেটা একটা কথা, কিন্তু এটাই কিন্তু গুরুত্বপূর্ণ কথা না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সরকারের সন্ত্রাস বাহিনীরা কতটা ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করে যে আমি নিরপেক্ষ থাকব, আমি থ্রেট দিব না, আমি এলাকা থেকে এলাকা ছাড়া করব না, আমি 10টা 5টা ইলিগাল মামলা দিব না, এই জিনিসগুলো একটা ব্যাপার। আমি আবারও বলছি আপনাকে যে এক একটা এরিয়ার বেস করে আপনি দুই একটা, আপনি এই যে 3-4টা পাস করছে আপনি দেখেন, আপনি নিজে বিবেককে প্রশ্ন করেন, যদি ভোটটা নিরপেক্ষ হতো এই কয়টা আওয়ামী লীগ পাইত কিনা সন্দেহ, বাকি সবগুলো যতগুলো আওয়ামী লীগ পেয়েছে তার চেয়েও বিএনপি বেশি পেত। আমি কিন্তু এটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলছি, বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি আপনার কাছে আবারও আসবো নাজবাপা, আপনাকেও আমি কিছু তথ্য দিয়ে আমি আপনার মন্তব্য জানতে চাইব। একটি হচ্ছে যে একদমই সিরাজগঞ্জের যে প্রার্থী মারা গেলেন তিনি হচ্ছেন 85% মতো ভোট পেয়েছিলেন এবং তার 1.5 দিনের মাথায় এসে আপনারা মনে করলেন যে একটা দুঃখ প্রকাশ করা যেতে পারে এবং সেটা আপনারা এখন এসে দুঃখ প্রকাশ করলেন। এর পাশাপাশি সাম্প্রতিক যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ পুরোটা সময় আমরা দেখেছি যে যত জায়গায় সহিংসতা হয়েছে পক্ষ এবং বিপক্ষ দুটাই হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থী, এবং শৈলকুপায় 2 জন মারা গিয়েছেন, 2 জনই হচ্ছেন আওয়ামী লীগের, বরিশালে মারা গিয়েছেন সেখানে হচ্ছেন আওয়ামী লীগের। আপনারা বিভিন্ন সময়ে বিএনপির বিরুদ্ধে নির্বাচনী সহিংসতার অভিযোগ তোলেন কিন্তু এখন যেটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগে দলীয় মানে প্রতীক প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীতে, সেক্ষেত্রে আসলে আপনারা এখন কী বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি নির্বাচনকালীন সময়ে, স্থানীয় নির্বাচনকালীন সময়ে আপনি যে সহিংসতার কথা বলেছেন সেটি দিয়ে আমি শুরু করি।
আপনি যারা আমাদের সিরাজগঞ্জের যে মৃত্যুর কথা বললেন, একজন কাউন্সিলর প্রার্থী 85% ভোট পেয়েও সে সহিংসতা মৃত্যুবরণ করেছে, এছাড়া আরও কয়েকজন মারা গেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সবাই আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছে। কিন্তু এখন বিএনপি যে ভাষায় কথা বলছে, এবং তারা বলছে তাদের অংশগ্রহণ করতে দেয় নাই, তারা ভয়ে ছিল, আতঙ্কে ছিল, কিন্তু বিএনপির নির্বাচনের সময় আপনি যদি ইউপি নির্বাচন 2003 কথা আমার নোট আছে, সেখানে ইউপি নির্বাচনে 52 মৃত্যুবরণ করেছিল, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ছিল এবং সাধারণ মানুষ ছিল, তারা যখন ফায়ার করতো সাধারণ মানুষও মৃত্যুবরণ করত। এখন এই নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু এরকম সহিংসতার ঘটনা সবসময় ঘটে, এটি প্রথম না যে বাংলাদেশ, এখন মণিয়াপ্পা যেটা বললেন যে নির্বাচন ব্যবস্থা তাদের সময় এমন ছিল মনে হয় যে এটা জান্নাতুল ফেরদাউস ছিল, সেখানে একেবারে সুখ আর সুখ, শান্তি আর শান্তি ছিল, কোনো অনিয়ম ছিল না, একেবারেই মানে সব কিছু একেবারে পবিত্রভাবে হয়ে যেত। ব্যাপারটা তো সেরকম না, নির্বাচন মানেই হচ্ছে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এবং এখানে স্থানীয় নেতাকর্মীরা যারা দাঁড়ায় সবাই কিন্তু সবারই, কেউ কেউ এলাকা বলে যে নদীর এই পাড়ের ওই এলাকা বা খালের ওই পাড়ে যদি একজন ক্যান্ডিডেট থাকে বিএনপির, খালের এই পাড়ে বলে আওয়ামী লীগের, তাহলে খালের এই পাড়ের লোকজন সব এক হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে, যে আমরা বিএনপি আওয়ামী লীগ বুঝি না, এনাকে ভোট দেবই আমাদের লোক। এই ধরনের ভাগাভাগিও কিন্তু স্থানীয় নির্বাচনে হয়, সবসময় যে একেবারে নৌকা বা ধানের শীষ প্রতীকে দেখেই যে সবসময় সবাই ভোট দেয় সেটা কিন্তু না। এখন এই নির্বাচনে আওয়ামী লীগ কী করলো, বেশি আসন পেল, বিএনপি পেল না কেন, বিএনপির নেতাদের মুখের ভাষাতেই আমরা সহিংসতা নিয়ে আপনি এখন মানে যেই সুরে কথা বললেন, এই হতাহতের ঘটনা যদি বিএনপির হাতে হতো তাহলে কি আপনি একই সুরে কথা বলতেন? না না, একই সুরে না, যে কোনো হতাহতের ঘটনাই দুঃখজনক কিন্তু এটি হয়, এবং আপনি যে বললেন যে পরে একদিন পরে দুঃখ প্রকাশ করলো, না আমার মনে হয় যতগুলি হতাহতের ঘটনা ঘটেছে সকলের জন্যই দুঃখ প্রকাশ করা উচিত, সে যে দলেরই হোক না কেন এবং যে ধরনেরই মানুষ হোক না কেন, কারণ এই সহিংসতায় কারো মৃত্যুবরণ কেউ করুক এটা কেউ চায় না, আমি তো ব্যক্তিগতভাবে চাইবো না, আমার দলও চাইবে না। আর এইখানে যত সহিংসতার ঘটনা ঘটবে সেটা তো আমাদের দলের উপরে এসেই বর্তাবে এবং আমাদের সরকারের উপরেই বর্তাবে বেশি, কারণ এখন কিন্তু সরকার পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এর পাশাপাশি আপনাকে একটা তথ্য দিই, সেটি হচ্ছে যে প্রথম ধাপের যখন নির্বাচন সেখানে আওয়ামী লীগ মোটের উপর পেয়েছিল 64% ভোট, এই ধাপে এসে তারা আওয়ামী লীগ পেয়েছে 60% ভোট, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রাপ্ত ভোট, প্রদত্ত ভোট, সেখানে প্রার্থীরা 4% ভোট কম পেয়েছেন, সেটা নিয়ে এটা হতে পারে, এটা হয়তো ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টা থাকে, তারপরে যে বিভিন্ন জায়গায় সহিংসতা ঘটনা ঘটেছে ওখানে মানুষ ভয়ে যায়নি, আবার কোনো কোনো জায়গায় অংশগ্রহণ বেশি ছিল, এটা ভোটের হেরফের হতেই পারে, উপস্থিতির হেরফের নানান কারণেই হয়ে থাকে। কারণ এখন এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি ঠিকমতো তাদের ভোটারদেরকে বুঝিয়ে শুনিয়ে কেন্দ্রে না আনতে পারে সেটা তাদের ব্যর্থতা, আবার অনেক জায়গায় দেখা যায় ক্যান্ডিডেট যাদেরকে দিয়েছে পছন্দ অপছন্দের ব্যাপার থাকে, সেই বিষয়টিও থাকে। আর সহিংসতার বিষয়ে অনেক জায়গায় যেহেতু কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে, মানুষ অনেকে হয়তো, আর এখন আগে তো এগুলি ফলো করে প্রচার হতো, হয়তো একদিন দুদিন পরে আমরা পত্রিকায় দেখতাম যে অমুক জায়গায় নির্বাচনে সহিংসতা মারা গেছে, এখন তো যখনই হচ্ছে তখনই লাইভ দেখছে মানুষ, এবং রক্তাক্ত একজন মানুষের রক্তাক্ত দেহ যখন দেখে যে সে মানুষটি মৃত্যুবরণ করেছে, সে যে দলেরই হোক না কেন, তখন কিন্তু মানুষ একটু স্বাভাবিকভাবেই একটু ভয় পায়, বিব্রত বোধ করে, এবং তারা তখন মনে করে যে মাঠে গেলে কিনা পরিস্থিতি হয়, এই জন্য হয়তো কিছু কমতে পারে। কিন্তু আশাব্যঞ্জক হারে আমি বলবো যে আমরা যে দীর্ঘ লাইন দেখেছি, বসুরহাটের কথা বললো নোয়াখালীর আমাদের পার্টির সম্মানিত জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদেরের ভাই, উনি বললেন যে কথা বলেছেন, হ্যাঁ উনি ওনার ভাষায় উনি কথা বলেছেন, তো বিএনপি তো নালিশের দল আর প্রেস রিলিজের দল, তাদের অন্য কোনো কর্মসূচি নাই, একবার বলছে নির্বাচনে আমাদের লোকজন ভালো করে পার্টিসিপেট করেনি, আবার বলছে যে তারা কারচুপি করেছে, কারচুপি এর চেয়ে ভালো ভোট, এই যে নিরপেক্ষ ভোট এবার যে পৌরসভায় হয়েছে এর চেয়ে ভালো ভোট, কম সহিংসতাপূর্ণ ভোট কখন হয়েছে, কোন আমলে হয়েছে, এই চিত্রটা যদি মণিয়াপ্পা দিতে পারতেন আমি খুশি হতাম। শুধুমাত্র সবসময় কিছু হলে উদরপিণ্ডে আমাদের না দাঁড়াতে দেয়নি, আমাদের আপনাদের কোনো ক্যান্ডিডেট তো লিখিত কোনো অভিযোগ করেনি, আপনাদের এই বসুরহাটের ক্যান্ডিডেট যে বিএনপি, সেই তো আওয়ামী লীগের ক্যান্ডিডেট বিজয় হইলে তার গলা ধরে তাকে বলেছে, এবং সব দলই তাকে বলেছে যে না নিরপেক্ষ ভোট হয়েছে, অবশ্যই নিরপেক্ষ ভোট হয়েছে, কারণ ওখানে
সকলে নিরপেক্ষভাবে ভোট দিয়েছে। ওখানে যদি বিএনপি জিততো, নোয়াখালীতে তো আমরা সবসময় জানি যে বিএনপির ভোট বেশি, তারা সারা জীবন ওখানে বেশি আসন পেত, বা ওটা তাদের এক ধরনের দুর্গ বলা ছিল, এক সময় ছিল বৌদ্ধ আহমেদ ওখানকার নেতা। কই সেখানে তো ওই যে দেখ একেবারেই নিরপেক্ষ ভোট, কই সেখানে তো বিএনপি কোনো কিছু, এমন তাদের ভোটের সংখ্যা অনেক কম। এখন আমরা যে দেখলাম যে 27টিতে বিএনপি সেকেন্ড পজিশনে আছে, তো এটা তো ওই বিএনপি এতদিন ধ্বংসাত্মক রাজনীতি করেছে, মানে নির্বাচনীমুখী রাজনীতি করেনি তারা। তারা তো সবসময় তাদের টার্গেট হচ্ছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, তখনই অংশগ্রহণ করবে যখন দেখবে যে তারা তাদের মেকানিজমটা ওইভাবে হয়েছে যখন তারা ক্ষমতায় যেতে পারবে। তাছাড়া অন্য কোনো নির্বাচনকে তারা সিরিয়াসলি নেয়ও না, এবং তাদের নেতাকর্মী যারা তারা আওয়ামী লীগের নেতাকর্মীর মতো এত মানে না দলের প্রতি অনুগত না কিংবা আদর্শের রাজনীতি করে না। বিধায় কিন্তু তারা নির্বাচনের সময় নানান কারণে প্রভাবিত হয়ে অনেক সময় দেখা যায় যে তাদের দলের প্রতি আনুগত্যের কারণে, কম থাকার কারণে বা আদর্শিক রাজনীতি না করার কারণে তারা কিন্তু অনেক সময় মানে নিজের দলের প্রতি যে টানটা, যে দরদ নিয়ে, যে তেজোদ্দীপ্ত মনোভাব নিয়ে নির্বাচনে লড়তে হয়, সেখানে কিন্তু তারা লড়ে। অজয় দা, আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি কি মানে আপনার কাছে সামগ্রিকভাবে কি মনে হয়, ভোটে কি সারা ফিটছে কি না ভোটারদের? ধরেন এই নির্বাচন যেটা হয়ে গেল দুদিন আগে, সেটা কিন্তু পৌরসভা যতগুলো তার চার ভাগের এক ভাগের মতো, এবং ভোটার উপস্থিতি মানে গত কয়েক বছরে জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচনে কিন্তু প্রধান একটি বিষয় ছিল, সিলেট বা কুমিল্লা কিংবা এরকম আর দু একটা সিটি কর্পোরেশন বাদ দিলে একটা বড় ধরনের অভিযোগ ছিল যে বিরোধীরা মানে ভোটের মাঠ ছেড়েছে, আর আওয়ামী লীগ একচেটিয়া কেন্দ্র দখল করেছে, ভোটের যে জনতার অংশগ্রহণ সেটাও তারা নিয়ন্ত্রণ করেছে। এইবারে কিন্তু এই অভিযোগটা আসেনি, এটা আওয়ামী লীগের জন্য বলবো যে যথেষ্ট স্বস্তিদায়ক। গত 10-8-9 বছর যদি বলি, সেটা নিশ্চয়ই তারা ইতিবাচক মূল্যায়ন করবে, মানুষ নিজের সমর্থক ভোটারদের আনা। তবে দুজনের আলোচনায় যেটা বললেন, আমি একটু অন্যভাবে দেখতে চাই যে স্থানীয় নির্বাচনে ভোট, যেমন নীলুফার আপা বললেন যে ভোটাররা নানা প্রয়োজনে আসতে, নানা কারণে বেশি আসে, সেটা তো পরিস্থিতি পরিবেশ না হলে আসবে না। এক ধরনের স্বস্তিদায়ক পরিবেশ ছিল, আইন শৃঙ্খলা ভালো ছিল, আমরা কিছু কাজ করেছি এই বিষয়ে, সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ, পিস অবজারভেটরি, এইগুলোর মাধ্যমে তাতে দেখেছি কিন্তু বিশ্বের বহু উন্নত দেশের তুলনায় বা উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সাধারণভাবে অনেক ভালো আর কি। স্ট্যাটিস্টিক্স যেটা বলে এটা কোনো আবেগের কথা না, ভোটাররা আসছে। তবে আমি মনে করি এই যে আঞ্চলিকতা কিংবা এপার ওপার খালের বা কোন দলের নমিনেশন পেলো এইগুলো নিয়ে যখন বেশি মনোযোগটা চলে যায়, সহিংসতা হবে কি হবে না, তাইলে কিন্তু কে প্রার্থী, তার ভালো মন্দ দিক, তার সবলতার দিক, তার কমিটমেন্টের দিক, কি করবেন নির্বাচিত হলে পরে, এই বিষয়গুলো কিন্তু হারিয়ে যায়। আমরা আশা করব সামনেও যে নির্বাচন আছে, ইউনিয়ন পরিষদের নির্বাচন আছে, এই বিষয়গুলো যেন হারিয়ে না যায়। ভোটাররা এই যে আস্থাটা, আগামী কয়েকদিন পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আছে, আমরা আশা করব সেইখানে কিছু সহিংসতার খবর আমরা শুনেছি, কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন যেন হয় এবং ভোটার উপস্থিতি যেন আরো বেশি থাকে। আর আওয়ামী লীগ ক্ষমতাসীন দল, তাদেরকে এটা বিশেষভাবে মনে রাখতে হবে যে তারা যাদেরকে প্রার্থী দিচ্ছে তারপরে বিদ্রোহী প্রার্থী হচ্ছে, এবং তাদের দুই পক্ষের মধ্যে অনেক সময় বিদ্রোহী বিদ্রোহীর মধ্যে সংঘাত হচ্ছে, বা নৌকার প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সংঘাত হচ্ছে, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এইটা দলকে, আমি এখানে যিনি আছেন তিনি সংসদ সদস্য ছিলেন, একটি তাদের অঙ্গ সংগঠনের প্রধান নেতা, দলের মধ্যে কিন্তু এই বিষয়টা অবশ্যই চেক দিতে হবে যে কোনোভাবেই সংঘাত নিজেদের মধ্যে হলে কিন্তু এই যে ভোটাররা আস্তে আস্তে উৎসাহিত হলে বলছেন, এইটা কিন্তু আবার হতাশায় পরিণত হবে যে এরা বহিষ্কারের হুমকি দিচ্ছে, কিন্তু তারপরেও বলে দিয়েছে যে এরা আর আগামী কোনো দিনও আওয়ামী লীগের মনোনয়ন পাবে না, কিন্তু মাঠে ময়দানে দেখা যাচ্ছে
যে আওয়ামী লীগের নেতা কর্মীরাই তাদের সঙ্গে একটি অংশ কাজ করছে এবং তারা বিভিন্ন কমিটিতে আছে, কাজেই ওইটা কিন্তু কথার কথা হয়ে গেল আর কি। আর বিএনপির দিক থেকে হলো যে ভোটের মাঠ আমাদের, আমরা সম্ভবত অজয় দাল লাইনটি হারিয়ে ফেলেছি। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে, যেটি বলছিলেন নাজমা আক্তার যে আপনারা লিখিত অভিযোগ করেননি, জাতীয় নির্বাচন নিয়ে যে আপনারা যে অভিযোগ করেন সেখানেও বলা হয়ে থাকে যে আপনারা নির্বাচনে, আপনাদের এত অভিযোগ কিন্তু আপনারা নির্বাচনী ট্রাইব্যুনালে কেন যাননি, সেটি নিয়ে যদি বলেন। আরেকটা যেটি ওবায়দুল কাদের বলেছেন সেটি হচ্ছে যে বিএনপি জনগণের কাছে কী বলে ভোট চাইবে তাদের তো বলার কিছু নাই এবং আপনাদের রাজনীতি স্বচ্ছ নয় সেটিও বলেছেন, তো এই প্রসঙ্গে যদি আপনি কিছু বলেন। দেখেন একটা কথা বলি, আপনি যেটা বললেন যে নাজমা আপা যেটা বলেছে যে লিখিত অভিযোগ, সব কিছু ওই যে মাছ ধরার আগে যখন গ্রামে দেখা যায় যে যে ছোটো ছোটো সে ডুবাই মাছ ধরে সব চারপাশ দিয়ে কাঁচায় নিয়ে আসে, বর্তমান ফ্যাসিস্ট সরকার সব দিক দিয়ে কাঁচায় নিয়ে আসছে। কীভাবে আমি বলি, আপনারা সাংবাদিক, সাংবাদিকদের ভেতরে ছবি তোলা যাবে না আইন করেছে, কোনো শব্দ করা যাবে না আইন করেছে, কোনো প্রতিবাদ করা যাবে না আইন করেছে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাহলে কী হবে, আইটি আইনে পড়ে যাবে, কোনো কিছু লেখা যাবে না। বুঝেন আপনি, ভেতরের প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এরা কোনো তথ্য দিবে না, আপনি ছবিও তুলতে পারবেন না, তাহলে আপনি প্রমাণটা কীভাবে দিবেন? যদি প্রশাসন আপনাকে নিরপেক্ষ থেকে হেল্প না করে, প্রশাসন হেল্প করলেও আপনি ছবি তুলতে পারবেন না। তাইলে নাজমা আপা যে এই কথাটা বললো, এই কথা বলার আগে বুকে যদি সাহস থাকতো, যেমন ইন্ডেমনিটি নিয়ে কথা বলে প্রথমেই আগে ওনারা ওনাদের লোকরা ইন্ডেমনিটি দিয়েছিল, ঠিক তেমনই যেভাবে আজকে কথা বললো লিখিত দেওয়া, লিখিত দেওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে 74-72 যেমন চারটা সংবাদপত্র রেখে বাকি সব কলাপ ছিল, এখন সংবাদপত্র আছে কিন্তু সংবাদপত্রের ভেতরে সারমর্ম নাই, সাংবাদিকদের কোনো ক্ষমতা নাই, কিছু সবুজ হলুদ সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করে বেড়ায় পেটের দায়, এই এখন তার সাংবাদিকরা কথা বলতে পারে না। ওই যে আমি তার যদি প্রমাণ দেই, হাজি সেলিমের ছেলেকে র‍্যাব গিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে কী দিল, সমস্ত কিছু তথ্যপাত্র আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে দেখেছি, পাওয়ার পরে আপনি সারাদিন সেদিন ওইখানে ছিলেন, পাওয়ার পরে তাকে জেল দিল, তারপরে কী হলো, সব ফাঁকা, র‍্যাবও ফাঁকা, সব কিছুই দায়মুক্তি পেয়ে গেল। এই যে দায়মুক্তি, এই যে সরকারের, এই সরকারের সাথে কীভাবে পেরে উঠবে? অজয় দা যে কথাগুলো বললেন এটা দুঃখজনক কথা। নির্বাচনে নিয়ে আপনাদের যে সকল অভিযোগ তার সপক্ষে আপনাদের কাছে প্রমাণ আছে নাকি নাই? আমি আমি আপনাকে কি বললাম এতক্ষণ, সপক্ষে প্রমাণটা আপনি কিভাবে দিবেন? প্রমাণ যেটা আছে আমি আমার জীবনের অস্তিত্ব দিয়ে আপনাকে বলতে পারি, আপনি বিশ্বাস করলেন না, আপনি বললেন যে তোমার উইটনেস বলো, উইটনেস তো কেউ কথা বলবে না কারণ আপনি তো সব আপনি ছবি তুলতে দেন নাই। এই এই বিশ্বে এখন সব কিছুই কিন্তু ডিজিটালাইজড, এই বিশ্বে আপনি কোনো ছবি তুলতে দিলেন না, আপনি ওইখানে প্রতিবাদ করতে দিলেন না, তাহলে আপনি কিভাবে এসে উপস্থাপনটা করবে আপনি আমাকে বলেন? আপনার প্রশাসন কিচ্ছু বললো না, নৌকায় ভোট দিচ্ছে দেখার পরে, বলার পরে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা বলার পরে যে এইভাবে ভোট দিচ্ছে নৌকায়, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল যে ভোট দিচ্ছে, তখন প্রিজাইডিং অফিসার বলে কই কোথায় আমি তো দেখিনি, ততক্ষণে তারা অলরেডি সাবধান হয়ে গেছে। এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে যেটা অজয় দা বললো যে দখল করেছে, এই যে মানে নির্বাচনটা আগের চেয়ে এখন মানে প্রতিযোগিতামূলক হয়েছে, মানুষ ভোট দিয়েছে, মানুষ কিভাবে ভোট দেয় জানেন? অংশগ্রহণ থাকলে ভোট দেয়, নিশ্চয়ই দাদা এটা জানে। বিএনপি এত কিছুর পরেও শুধুমাত্র গণতন্ত্রকে বাঁচানোর জন্য অংশগ্রহণ করেছে, বিএনপি জানে বিএনপিকে এই কাজ করতে এই তাদেরকে যে দিবে না, মহাসচিবের কথা থেকে আজকে আপনারা বুঝেছেন যে আমাদেরকে যে সিটগুলো কোনোভাবেই দিবে না, এটা তো এটা সবাই জানে, সবাই জানে বলেই আপনাকে যখন আমি একটা ইভিএমের সেন্টারের কথা বললাম যে 20টা ভোট বাড়লো কীভাবে, একটা ভোটে কিন্তু একজন ক্যান্ডিডেট প্রার্থী পাশ করে এবং ফেল করে, সেখানে 20টা ভোট বাড়লো, আপনি কিন্তু এটা নিয়ে আমাকে আর আমাকে বা নাজমা আপাকে প্রশ্ন করলেন না কীভাবে 20টা ভোট বাড়ে। তো এরকম করে প্রত্যেকটা সেন্টারের কথা, প্রত্যেকটা বুথের কথা যদি আপনি ধরেন আপনি কী বলবেন? আপনি নিশ্চয়ই সেইখানে আপনি কথা বলবেন না। আপনার জাতীয় পার্টির একজনের সাথে গত দিন আমি টকশো করেছিলাম, ওনারা বলেছে আমাদের প্রার্থীদের জন্য আমরা মিটিং করি, আমাদের 8টার মধ্যে মিটিং শেষ করে ফিরতে হয়, আমাদেরকে এম্বার্গো দেওয়া হয় 8টা 7টা এর মধ্যে সন্ধ্যার মধ্যে সব ক্লোজ করতে হবে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা 12টা 1টা 2টা পর্যন্ত থাকছে। এই যে আইনটা, নির্বাচন কমিশনের আইনটা কি, আমি যদি আরও আপনাকে বলি, ইসি মাহবুব সাহেব, ওনাদের ইসি, উনি কি বলেছেন, পৌর নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না, গতকালকে বলেছেন বসুদিন। আর ইসির সচিব কি বলেছেন,
শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। এই যে পরনির্ভরশীল ইসি, পরনির্ভরশীল একটা ইসি আমার চেয়ে আপনারা আরও সারাদিন আপনারা সংবাদ সংগ্রহ করেন, আপনারা জানেন। এরা যদি এইভাবে কথা বলে, প্রত্যেকটা প্রশাসন যদি কেনাবেচা হয়ে যায়, তাহলে সেইখানে আপনি কার কাছে প্রতিবাদ করবেন? কার কাছে? ওই লুম বাঁচতে গাও জার হয়ে যাবে, কিন্তু লুম আর বাঁচা হবে না। তা আপনার প্রতিবাদটা তো ওই জায়গায় থমকে যাবে, থেমে যাবে। চিটাংয়ের কথা বলছিলেন অজয়দা, চিটাংয়ে আজকে দুইটা গাড়ি ভেঙে দিয়েছে বিএনপির, বিএনপির কোথাও কোনো সভা করতে দেওয়া হয় না ওইখানে। তারপর আপনি কীভাবে বলবেন? এবং দুই দিন আরও দুই দিন পরেই দেখবেন যে কী অবস্থা হয় চিটাংয়ে। তো এই যে এত কিছুর পরে যখন একজন বিবেক সম্পন্ন সাংবাদিক বিবেককে ভাড়া দিয়ে খায়, আমার এর চেয়ে দুঃখ আর কিছু থাকে না। একটা জাতি কখন ধ্বংসপ্রাপ্ত হয়? যখন তার সাংবাদিক কথা শুনে না, যখন তার প্রশ্ন হচ্ছে, যখন তার রাজনৈতিক নেতারা বিক্রি হয়ে যায় কারণে, আপনাদের এক নেতাই বলেছে, জাতি ধ্বংসপ্রাপ্ত, আপনাদের এক নেতাই বলেছেন যে মানে প্রশাসন, ধরিলাম যে প্রশাসন আপনাদের পাশে দাঁড়াবে না, সরকারও আপনাদের, আপনারা যেটা চাচ্ছেন সেভাবে হবে না, তাহলে বিএনপি আসলে নির্বাচনটা কিভাবে করবে? আপনি এক্সিলেন্ট একটা আনসার দিয়েছেন, প্রশাসন পাশে দাঁড়াবে না, সরকারও দাঁড়াবেন, তাহলে আমি কী করবো? আমি উত্তরে ভোট করবো, দক্ষিণে গাড়ি পুড়বে, তখন আপনি বলবেন আমি গাড়ি পুড়েছি, বুঝেন? ভোট করলাম আমি উত্তরে, গাড়ি পুড়লো দক্ষিণে, প্রশাসন আমার পক্ষে নাই, তাহলে আমার কোনো, আমি কোন জায়গায় আমি আমার পরিস্থিতিতেও যে জিতে আসা যায় সেটা তো আপনাদের চারজন, দুই দফায় চারজন আওয়ামী লীগের গুন্দালে, শুনেন, আওয়ামী লীগ নাজমাপা বলছে 52 জন মারা গেছে বিএনপি সময়ের কথা বলেছে। গত 14 সালে 14 নির্বাচনের পরে যে ইউপি নির্বাচনটা হয়েছে, 139 জন আওয়ামী লীগের আভ্যন্তরীণ গুন্ডলে খুন হয়েছে। আজকে যে চারজন খুন হয়েছে বলছে, এগুলো আওয়ামী লীগের আভ্যন্তরীণ গুন্ডলে, একটা বিএনপির 85% ভোট পাওয়ার পরে তাকে মেরে ফেলা হয়েছে। এখন আমার কথা হলো যে কথাটা নাজমাপাড়া বলছে যে তারা, আমরা কীভাবে, আপনি বলছেন যে আমরা তাহলে পাশ করলাম কীভাবে, ওইখানে যে অনেক কুন্দল থাকে আওয়ামী লীগের, অনেক কুন্দলের মধ্যে যখন তারা নিজেরা মারামারি করে, চেকাচেকি করে, যেমন কাদের সাহেবের ভাই যখন দেখছে যে তার ভাইয়ের বউ আমাকে পাশ করতে দিবে না, আমার ভাইয়ের বউ ডিসিকে গালি দিছে, এসপিকে গালি দিছে, চ্যালেঞ্জ করছে এবং সে পাশ করে বের হয়ে আছে, কুন্দলের সুযোগে ওনারা পাশ করে আছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা যেটা প্রশ্ন, আওয়ামী লীগকে গালি দিছে, সে তার নিজের প্রয়োজনে গালি দিছে। সংক্ষেপে জানতে চাইবো, তারপরে আমি সেটি হচ্ছে যে আরেকটি যে প্রশ্ন, সেটি হচ্ছে যে ধরে নিলাম যে এই পরিস্থিতি সব মানে থাকবেই, বর্তমান সরকার তার যে বর্তমান অবস্থান এবং প্রশাসন তার যে বর্তমান অবস্থান সেটাতে সরে আসবে না, তাহলে বিএনপি আসলে তার যে নির্বাচনী লড়াই সেটা আসলে কিভাবে করবে? শোনেন, বিএনপি নির্বাচনী লড়াই কিভাবে করবে এটা সময়ের কাছে আমি আপনার সাথে প্রশ্নটা রেখে দিলাম, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ঘরের জনগণের ভেতরে এত স্ফুলিঙ্গ, এত আগুন জ্বলছে, যে কোনো স্ফুলিঙ্গ কখনো, একটা সরকার সারা পৃথিবীতে সারা জীবন থাকে না, তখন এই হলুদ সাংবাদিকরা কী করবে, তখন এই বুদ্ধিজীবী, হলুদ বুদ্ধিজীবীরা কী করবে, তখন এই হলুদ রাজনীতিবিদরা কী করবে? এই স্ফুলিঙ্গ যে কোনো সময় যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে, দাবানলের মতো, সেই দিন ফিরাতে পারবে না। আজকে আমি বলে গেলাম, ঢাকার শহর আগুন জ্বলবে, কেউ নিভানোর লোক থাকবে না, এই শুধুমাত্র এই শিক্ষিত শ্রেণীদের জন্য, শুধুমাত্র কিছু তথাকথিত নেতাদের জন্য, তথাকথিত সাংবাদিকদের জন্য, তথাকথিত প্রশাসনের জন্য, এই এদের কারণটার জন্য সমস্ত বাংলাদেশের মানুষ সাফার করছে। আজকে গুণ খুন খুন এত বেশি বৃদ্ধি, এত বেশি বুকে পা দিয়ে সেই সিনহার মতো সবাইকে যেভাবে মারা হয়েছে, সিনহারটা তো বলতে পেরেছে, একটা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের সন্তানকে মেরে গলায় পাড়া দিয়ে থাকে এই সরকার। জি আপা, আমি নিশ্চয়ই আপনার কাছে আসবো, কিন্তু আমি পরে যখন আবার আসবো তখন আমি আপনার কাছে যেটি মুক্তিযুদ্ধের মাসহারা নেই এই দেশে বসে, আমি আবার যখন আপনার কাছে আসবো তখন আমি আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রশাসক সবাইকেই আপনারা ধরে নিচ্ছেন যে বিএনপি, আমি বলছি তথাকথিত, বিএনপি সবাই বলি নাই, সবাই থাকলে একটা দেশ থাকতে পারে না, তার মধ্যে 5% অবশ্যই ভালো আছে। জি না বাবা, যেটি হচ্ছে যে মানে যেটি আপনাদের বিরুদ্ধে বড় ধরনের যেটি অভিযোগ সেটি হচ্ছে যে পুরো প্রশাসনকে আপনারা নিয়ন্ত্রণ করছেন, এবং বিএনপির যারা প্রার্থী তারা মানে সরাসরি না হলেও বিভিন্ন ধরনের মামলা দিয়ে নানানভাবে পরে দেখে নেওয়া হবে এগুলো বলে প্রার্থী এবং সমর্থক এবং এজেন্টদেরকে নানানভাবে হুমকি দেওয়া হয় এবং তাদেরকে আসলে পরোক্ষভাবে ভোটের যেই মাঠ সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আসলে এই কথাগুলির কোনো উত্তর নেই, কারণ এইগুলি সারা জীবনই তারা বলে আসছে, এটা হচ্ছে তাদের কথার কথা। এখন আর মানুষ প্রথম বিশ্বাস করতো তাদের এই কথার কথা, এখন কেউ বিশ্বাস করে না। তারা যদি বলে, যদি মনে করে সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না,
অথচ সে অনর্গল কথা বলে গেল। তাদের দলের নেতারা প্রতিদিন পার্টি অফিসে বসে বিবৃতি দিচ্ছে, বিবৃতিতে কঠিন কঠিন এবং সরকারের বিরুদ্ধে তির্যক মন্তব্য করছে, পার্টির নেতাদের আমাদের পার্টির নেতাদের বিরুদ্ধে তির্যক বক্তব্য দিচ্ছে। তারপরে সে তাহলে কি সেই বিবৃতিগুলি আওয়ামী লীগ লিখে দিচ্ছে এবং সে আওয়ামী লীগের ভয়ে তারা সেই বিবৃতি পাঠ করছে? এই যে মনিয়াপা যে কথাগুলি বললেন, এই কথাকে ওনার গলাটা চেপে গেল। জাতীয় পার্টির একজন অভিযোগ করেছেন যে ওনারা রাত আটটা পর্যন্ত আটটার পরে সভা করতে পারেননি, কিন্তু আপনাদের প্রার্থীরা প্রশাসনের সহায়তায় এগারোটা পর্যন্ত করেছে। এটা এটা ঠিক কথা না। একজন অভিযোগ করেছে এরকম যে হেরে যায় বা জিততে পারে না, ভোট কম পায়, পার্টির কাছে মুখ রক্ষার জন্য, পার্টির কাছে কৈফত দেওয়ার জন্য তার অনেক কথাই বলতে হয়। এটা তো একটা নির্দিষ্ট সময় পরে, আমরা তো ঘরে ঘরে এমনি লুকিয়ে মানুষ কাজ করে, পাঁচজন দুইজন দুইজন করে বিভিন্ন ঘরে গিয়ে কাজ করে, এটা তো নির্বাচনী প্রচারণার কৌশল। এখন সে যদি মনে করে রাত আটটার পরে মিছিল করবে, সেটা যদি নির্বাচন কমিশন আইনে থাকে তাহলে সে করবে, অথবা তার হয়তো সেই জনবল নাই, সে করতে পারে নাই বিধায় উদরপুন্ডি বুদর ঘাড়ের প্রচাপ। অভিযোগ যেটা দেওয়া হচ্ছে আপনাদের প্রার্থী করেছে, আপনাদের প্রার্থী সভা সমাবেশ করেছে না, আমাদের কথা এটা তারা বলছে, এটা তার কথা। আমি নামটাই বলি, এটিও তাজ রহমান বলেছেন, উনি রংপুর থেকে ফিরে সে বলেছেন যেটা, সেটা তার সেই বিষয়ে তার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন এবং যথেষ্ট তথ্য প্রমাণ দেওয়া প্রয়োজন, এবং সে কেন পারে নাই করতে সেটিও বিএনপিতে বলছেন যে আপনারা কোন ধরনের তথ্য প্রমাণ রাখার কোনো সুযোগ রাখেন না। না, এটা তো বলার, এটা কোনো অপরাধ? তাহলে তো বাংলাদেশে যতগুলি আপনার মিডিয়া আছে, সাংবাদিকতা, সবাই তাহলে ফেল করছে, কিংবা সকল মিডিয়ার সকল ব্যক্তিত্ব, সকল সাংবাদিকরা তাহলে সবাই সরকারের কাছে জিম্মি, সরকার সবাইকে কিনে নিয়েছে, এবং মনিয়াপার কথায় প্রশাসন, প্রশাসনের সবাই আওয়ামী লীগের হয়ে গেছে, সাংবাদিকরা আওয়ামী লীগের হয়ে গেছে, এবং এমনকি আপনার তাদের যে সমর্থকরা যারা কিনা ভোট দিতে মাঠে যায় না, তারা কোনো ভূমিকা পালন করে না, এজেন্ট হইতে তারা নিজেরা নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বিএনপির মতো পার্টির এজেন্ট তারা হতে চায় না, তাদের সবাই তাহলে আওয়ামী লীগের হয়ে গেছে। তাহলে তো বিএনপির কোনো অস্তিত্ব থাকারই কথা না, বিএনপির তাহলে এত আক্ষেপ কেন? তার মানে তাদের উপরে প্রশাসন, সাংবাদিক থেকে বুদ্ধিজীবী কারোরই কেউই তাদেরকে পছন্দ করছে না, কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না, তার মানে তাদের পলিটিক্স ভুল ছিল, তারা ভুল পলিটিক্স করেছে, তারা জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করেছে। এই যে যে রাজাকারের কথা বললেন, রাজাকারের মাসোহারা, রাজাকারের পৃষ্ঠপোষকতা কে দিয়েছে? যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের জেলখানা থেকে মুক্তি কে দিয়েছিল? জিয়াউর রহমান তো। আপনার রাজাকারদের পুনর্বাসন কে করেছিল? প্রধানমন্ত্রী কে করেছিল? রাজাকারদের গাড়িতে এই যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল, যাদের ফাঁসি হলো, সেই ফাঁসির আসামিদের গাড়িতে জাতীয় পতাকা কে দিয়েছিল? এই রাজাকারের কথা বলে, রাজাকার কাদের জোটে আছে? তাদেরা এখনও তো সেই রাজাকার নিয়েই চলছে, রাজাকার বাদ দিতে পারছে না। এখন তাদের নিজেদের দলের নেতারা এতই দ্বিধাবিভক্ত যে তারা নিজেরা নিজেরা এখন আলাদা কথা বলছেন, তারা আলাদা জোটের নেতারা, তার মিলাদের কথা বলে কিছু মানুষকে ডেকে নিয়ে তারা আলাদা সরকার হটানোর বা সরকারকে বিতাড়িত করার পরিকল্পনা করে, কিন্তু বিএনপির নেতৃত্ব কারণ প্রতি তাদের কোনো আস্থা নাই, জোটেরই আস্থা নাই তাদের, জোটের এটা। সুতরাং তারা যখন এইগুলি কথা বলে তখন এটাকে খুবই হাস্যকর মনে হয়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ মনে করে যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতির শান্তিপূর্ণ অবস্থা মানুষ বেছে নিয়েছে, মানুষ এই জন্য জাতীয় নির্বাচনে ভোটের হার কম হয় কেন? মানুষ মনে করে এই সরকার ভালো দেশ পরিচালনা করছে, বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার চেয়ে এরকম ভালো প্রধানমন্ত্রী, জনদরদী প্রধানমন্ত্রী, এরকম রাষ্ট্রনায়ক এবং যে যিনি বাংলাদেশের যে উন্নয়ন করেছেন, আপনার যে আমাদের একসময় যে ছিল 4,985 কোটি টাকার যে অর্থনীতি, সেইটা সেই অর্থনীতি এখন 11,30,600 মানে কোটি টাকা, তাই না? বাংলাদেশ 2032 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 25টি দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যে 25টি দেশ তার মধ্যে পড়বে। তো এইগুলি জননেত্রী শেখ হাসিনার পক্ষেই করা সম্ভব, বঙ্গবন্ধু কন্যার পক্ষেই করে এগুলি সম্ভব। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জনগণের জন্য কিছুই করেনি, শুধু করেছে ইতিহাস বিকৃতি, শুধু করেছে রাজাকারদের পুনর্বাসন, মৌলবাদের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা এবং দেশের খুনের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, হত্যার রাজনীতি, ধর্ষণের রাজনীতি, এইগুলি করেছে। মানুষ এখন বিএনপিকে পছন্দ করে না, এবং তাদের দলের নেতাকর্মীরাও মনে করে যে আওয়ামী লীগ দেশ ভালো পরিচালনা করছে, ভোট জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ দেখাচ্ছে না, মনে করছে আওয়ামী লীগই হয়ে যাক, আমাদের এখানে বিএনপির নেতাকর্মীরাই ভোট কেন্দ্রে যাচ্ছে না। এন্ড বিএনপির যে ভোট তারা যে বলে, তারা বিশাল, এখন মাঝে মাঝে বলে 80% লোক নাকি তাদের পছন্দ করে, 80% 5% লোকও তো তাদের
নির্বাচনে ভোট কেন্দ্রে যায় না, 2% লোক তো ভোট কেন্দ্রে যায় না, তাহলে 80% বলে এই লোক আসানোর কি দরকার নির্বাচনে? যদি আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে নির্বাচনে যে প্রশাসনের যে ভূমিকা, সেটি যেমনিভাবে বিএনপি বলছে, সাম্প্রতিক সময়ে আমরা জাতীয় পার্টিকেও বলতে শুনেছি এবং মেনন সাহেবকে আমরা বলতে শুনেছি, তো এই যে প্রশাসনের যে ভূমিকা সেটি কি মানে পুরোটাই কি আপনি কি মনে করেন মানে পুরোটাই ভিত্তিহীন? আমি এই কথা যে বলার আগে ওই যে নীলুফার আপা যেটা বললেন যে সাংবাদিক, আমাদের তো গণমাধ্যমে যারা সংবাদ মাধ্যমে কাজ করে আমাদের তো অভিজ্ঞতা বলে যে বিএনপি এবং তার জোট তারা তো বহুলাংশে সংবাদ মাধ্যমের কল্যাণে সহায়তায় টিকে আছে। তাদের রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্য নাই, কিন্তু 5-10 জন নিয়ে একটা মিছিল করলে একটা প্রেস ক্লাবে অনুষ্ঠান করলে, প্রতিদিন ব্রিফিং করলে, সবকিছুই কিন্তু সব ধরনের বেতার, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্র সবগুলোই কিন্তু ব্যাপক কভারেজ দেয়। কাজেই সাংবাদিকদের প্রতি যে উষ্মা প্রকাশ করলেন, আমি ভেবে দেখতে অনুরোধ করব এটা মানে পরিবর্তন করা উচিত, কারণ সংবাদ মাধ্যম কিন্তু বিএনপি সব ধরনের খবর দিচ্ছে। এমনকি এই দোয়া মাহফিলের নামে 50 জন সাবেক সেনা কর্মকর্তা আমাদের সঙ্গে আছে এমন উস্কানিমূলক মন্তব্য করার পরেও কিন্তু সংবাদ মাধ্যম সেখানে যাচ্ছে এবং সেই খবরগুলো দিচ্ছে। আর প্রশাসনের ক্ষেত্রে যেটা বললেন যে হ্যাঁ, ক্ষমতায় যে দল থাকে, এইটা আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, ক্ষমতায় যারা থাকে কিছুটা পক্ষপাতিত্ব সবসময় কম বেশি দেখা যায়। সেইটা যারা বিরোধী প্রার্থী থাকে, বিরোধী দলে থাকে, সরকার বিরোধী হতে পারে, সরকার সমর্থক বিরোধীও হতে পারে, তারা কিন্তু জনসমর্থন দিয়ে এটাকে ওভারকাম করে। আমি 2005 সালের কথা বলতে পারি, চট্টগ্রামে মহিউদ্দিন সাহেব মেয়র প্রার্থী ছিলেন বিরোধী দলের, তখন মেয়র ছিলেন নাসির সাহেব, এবং মীর নাসির সাহেব, এবং ভোটের ফল যাতে বদল না হয়, মেয়র সাহেব মহিউদ্দিন সাহেব বিরোধী দলে থেকে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে তার শত শত কর্মী দিয়ে ঘেরাও করে রেখেছিলেন। আবার 2010 সালে তিনি যখন হেরে গেলেন, তিনি কিন্তু মেয়র ছিলেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেইখানে কিন্তু বিএনপির যে জয়ী হলেন বিএনপির এই মঞ্জুর সাহেব, তার নির্বাচনকে কিন্তু ছিনিয়ে নেয়নি। কাজে প্রশাসন পক্ষে থাকলেই বা আইন শৃঙ্খলা বাহিনী পক্ষে থাকলেই যে সবসময় সরকারি দলের প্রার্থীরা জয়ী হবে, আমার মনে হয় যে বিরোধী রাজনীতি করা যে কোনো দেশেই কিছুটা কঠিন, সেটা ওভারকাম করে। যেমন আমরা জো বাইডেনকে দেখছি আমেরিকায়, ট্রাম্প এত কিছু করলেন, সহিংসতা করলেন, কিন্তু জো বাইডেন তার বিচক্ষণতা দিয়ে তার জনসমর্থন সেগুলোকে মোবিলাইজ করেই কিন্তু নির্বাচন ট্রাম্প বাতিল করে দিতে চেয়েছিল, যেটা হুলস্থুল কাণ্ড বাঁধাতে চেয়েছিল, সেটা কিন্তু পারল না। কাজেই বিরোধী রাজনীতি যারা করবেন, এটার অবশ্যই শর্ত হচ্ছে আপনার সঙ্গে জনগণ আছে, সেটা শুধু মুখে বললে হবে না, আপনি জনগণের, সেটা জনগণকে বুঝতে হবে, তখন দেখবেন যে জনগণ ঠিকই আপনার পাশে এসে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী তখন এই বিপুল জনগোষ্ঠীর উপরে কোনো ধরনের নির্যাতন চালিয়েই তাদের দমন করতে পারবে না। আপনি যেমন বললেন যে আগুন নেভাবার কেউ থাকবে না, একটা সমাজে যদি আগুন জ্বলে সেটা নেভানোর কেউ না থাকে, তাহলে সেই দলকে কিন্তু দায়িত্বশীল কখনোই কেউ বলতে পারবে না। সে আগুন কেউ অন্যায়ভাবে জ্বালালে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে, সেইটা ধরেন আমরা কিন্তু আমাদের রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখেছি। বঙ্গবন্ধু 22 ফেব্রুয়ারি 1969 মুক্ত হলেন ক্যান্টনমেন্ট থেকে, সেখানে তার জনসভা 23 ফেব্রুয়ারির পরে একটা জায়গা বড় ধরনের বিশৃঙ্খলা হলো, তিনি কিন্তু বেতারে হাজির, বেতারে বার্তা পাঠিয়ে বললেন সবাইকে শান্ত হতে। কাজে এইটা কিন্তু সব রাজনৈতিক দলের, আওয়ামী লীগ হোক বিএনপি হোক, উস্কানি দিলাম, ভাঙচুর হলো, বিশৃঙ্খলা হলো, সেটা কিন্তু থামাতে জানতে হবে। আগুন জ্বালানো ঘরে ঘরে জ্বলবে এরকম কথা কিন্তু আপনি যদি আপনারা কেউ বলতে থাকেন, সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক, জনগণ এটাকে ভালোভাবে নিবে না, এবং এইরকম আগুন জ্বালানো কোনো দলের সঙ্গে জনগণ কিন্তু দীর্ঘমেয়াদে থাকেও না, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমি আবারও অনুরোধ করব, শেষ কথা বলবো, যে রাজনীতি যারা করেন নিজেদের দলের এজেন্ডাগুলো সামনে আনেন, মানুষের জন্য কি করতে চান, কি করবেন, সেইটার পাশাপাশি দলের লোকেরা যাতে মানুষের সঙ্গে সৎ আচরণ করে, সু আচরণ করে, মানুষের সঙ্গে মেশে তার কর্মকাণ্ডর সঙ্গে যুক্ত থাকে, ভালো মন্দর সাথে যুক্ত থাকে,
তাহলে কেউ দীর্ঘদিন কোন শক্তিকে অজয়দা আপনাকে ধন্যবাদ একদমই শেষের দিকে আছে মনি আপা আপনি যদি বলেন যে মানে জনগণ আপনাদের সাথে আছে নাকি যদি থাকে তাহলে ব্যবহার করতে পারছেন না কেন শুনেন দিনের ভোটটা যদি দিনে দেন এবং ভোটটা যদি নিরপেক্ষ হয় আপনি যদি আপনার ছবি তুলতে পারেন আপনার সাংবাদিকতার ক্ষমতাটা যদি প্রয়োগ করতে পারেন তাহলেই ভোটটা ঠিকমতো হবে এবং বিএনপি সাথে আছে কিনা আপনারাও জানবেন জনগণও জানবে মানে অজয়দা কিছু সাংবাদিকতা করে দিবেন আপনি অজয়দার সময় একটা শব্দও করেন না আমার সময় এত কথা বলবেন না অজয়দা কথাগুলো বলেছে প্লিজ আপনি একটার উত্তর দেন আমাকে যদি আপনি আধা ঘন্টা টাইম দেন আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব আমাকে বলতে দেন অজয়দা অনেকগুলো কথা বলেছে আমি কোনো সব সাংবাদিকতাকে আমি বলিনি আমি তথাকথিত হলুদ সাংবাদিকদের বলেছি অজয়দা হলুদে পড়বে কি না আই ডোন্ট নো বাট জনগণ অজয়দার সমস্ত কথা বাংলাদেশের সময় টিভি যারা দেখেছে আজকে অজয়দার কথা শুনে অজয়দার নিরপেক্ষতা জনগণের হাতেই আমি দিলাম প্রমাণ করার জন্য অজয়দা কতটুকু নিরপেক্ষ বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য সো এটা আমার এটা নিয়ে আমার কোনো কথা নাই আমি শুধু এইটুকু বলতে চাই যে সরকারের সমস্ত হ্যান্ডস যখন ভেঙে পড়ে তখন আগুন নিভানোর লোক থাকে না বিএনপি তো ক্ষমতায় নাই আগুন জ্বালাবে কীভাবে বিএনপি তো মারতে মারতে চোদ্দ বছর শেষ করে দিয়েছেন হ্যান্ডস কাজ করে না যখন প্রশাসন আজকে আজকে সিনহাকে এইভাবে মেরেছে প্রশাসনই তো এটা বের করেছে প্রশাসন চাইলে সব পারে প্রশাসনের কাছে সমস্ত তথ্য উপাত্ত আছে সময় এবং সুযোগ মতো যেমন 2006 পরে প্রশাসন বিএনপির অনেকের কথা বের করেছে আওয়ামী লীগেরও জলিল সাহেব এবং উবায়দুল কাদের সাহেবদের কথা বের করেছে ঠিক তেমনই সময় আসলে কিন্তু কে হলুদ সে হলুদ রাষ্ট্রীয়ভাবে হলুদ কিনা সে রাজনৈতিকভাবে হলুদ কিনা সাংবাদিকভাবে হলুদ কিনা সমস্ত কিছুই কিন্তু ডকুমেন্টস আছে এবং সেটা প্রমাণ সময় মতো হবে এই জন্য আমি বলছি যে রাষ্ট্রীয় হ্যান্ডস ভেঙে গেলে কিন্তু আগুন নিভানোর লোক থাকে না কিছুদিন কোনো সরকারের কথা কেউ শুনে না যেমন নাজমা আপা যে কথাটা বারবার করে বলতে চায় যে বিএনপি রাজাকারের হাতে পতাকা দিয়েছে নূর মলনা কি বিএনপি ছিল 96-এ প্রথম পতাকা দিয়েছে নাজমা আপা রাজাকারকে জামালপুরের মন্ত্রী আমার বাড়ি জামালপুর প্রথম দিয়েছে তারপরে আমি বলি আত্মীয়রা কত পতাকা পেল নিক্সন চৌধুরী তো ওপেন মিটিংয়ে বলে যে প্রেসিডিয়াম সদস্য অমুক অমুক সে রাজাকার ছিল গোপালগঞ্জের অমুক এমপি অমুক সাবেক মন্ত্রী রাজাকার ছিল তাদেরকে যখন আপনারা পতাকা দেন আপনাদের লজ্জা শরম করে না একদমই মিনিট কালের সময় আছে একদমই মিনিট আপনারা আপনারা রাজাকারের কথা বলছেন সেটি তো আপনাদের দিকেও মনিয়াপাড়া যাদের কথা বলে তাদের মনিয়াপাদের কাছে তো প্রমাণ নাই একটা প্রমাণিত বিষয়টা হলে তখন তাকে রাজাকার বলা যাবে এখন আমরা যে প্রমাণিত বিষয়গুলি যেগুলিকে রাজাকার যেগুলি রাজাকার ছিল যাদের বিচার হয়েছে তখন মনিয়াপাড়া এবং তাদের নেতৃত্ব বেগম খালেদা যে বলেছে তারা হচ্ছে রাজবন্দী তাদেরকে ছেড়ে দিতে বলেছিল তাই না তাদের তো এই অবস্থান সুতরাং অজয়দার সত্য ভাষণকে উনি বলেছেন নিরপেক্ষ না এটা কিন্তু ঠিক না আমি মানুষ সত্য বলতে সত্য বললে নিরপেক্ষ হবে না তার কোনো মানে হয় না উনি সত্য কথা বলেছেন যেটি বাস্তব সেটি বলেছেন বিএনপিকে তার এই বক্তব্য উপলব্ধি করা প্রয়োজন সেটি না করে শুধু বিএনপির পক্ষে বললে সেটি যদি সত্য ভাষণ হতো তাহলে তো মানুষ কোনোদিনও আর সত্য বলতে পারবে না সত্য কথা বলে নির্বাচনের যে বিষয়গুলি যে কোনো সময় তুলনা তিনজনকে অসংখ্য ধন্যবাদ আপা আমি আর সময় দিতে পারছি না আমাকে শেষ করতে হচ্ছে দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি